এখন হচ্ছে আমরা এখানে একটা সিচুয়েশন দেখি যে আমরা ডিস্টেন্স ভেক্টর অ্যালগরিদমটা কখন এক্সিকিউট করবে আবার, ঠিক আছে? যখন হচ্ছে এখানে আবার একটা নেটওয়ার্কের এক্সাম্পল দেওয়া হয়েছে সিমিলার টু দ্যাট নেটওয়ার্ক, এখানে হচ্ছে লিঙ্ক কস্টটা আগে 4 ছিল ওয়াই এক্স নোডের, এখন হচ্ছে এটা চেঞ্জ হয়ে 1 হয়ে গেছে, ঠিক আছে? 1 হয়ে গেলে এখানে কোনো প্রবলেম নাই, যেহেতু লিঙ্ক কস্টটা রিডিউস হয়েছে, কমে গেছে, ডিক্রিজ করছে, ঠিক আছে? ডিক্রিজ করলে আমাদের কোনো প্রবলেম নাই, আমাদের হ্যাপি গুড নিউজ হবে ফাস্ট। লাইক হচ্ছে এখানে টি নট টাইমে হচ্ছে ফর এক্সাম্পল কোন একটা টাইম টি নট টাইমে ওয়াই ডিটেক্টস লিঙ্ক কস্ট চেঞ্জ আপডেট ইস ডিসটেন্স ভেক্টর এন্ড ইনফর্ম ইস নেইবার, যখন নিজের ডিসটেন্স ভেক্টর চেঞ্জ হবে কারণ ওয়াই থেকে এক্স যেতে আগে 4 টাকা লাগতো এখন 1 টাকা লাগে, সেই আপডেটেড ইনফরমেশন সে তার নেইবার এক্স এবং জেড কে ট্রান্সমিট করবে আর অ্যাডভার্টাইজ করবে, ঠিক আছে? জেড রিসিভস ইস আপডেট ইনফরমেশন এট টাইম টি ওয়ান আপডেট ইস টেবিল কম্পিস নিউ লিস্ট কস্ট টু এক্স, এক্স দেওয়ার জন্য নতুন পার যেটা আগে যেটা লাগতো হচ্ছে 5 টাকা এখন কিন্তু 2 টাকা লাগবে, সেটা সে আপডেট করবে এবং সেন্ড দিস নেইবার, ঠিক আছে? তার নিজের ডিসটেন্স ভেক্টরটা তার নেইবার গুলাকে ট্রান্সমিট করবে, ঠিক আছে? এট টি টু টাইম ওয়াই রিসিভস জেড এর ডিসটেন্স ভেক্টর, যে আগে জেড এর আসতে হচ্ছে 5 টাকা লাগতো এখন হচ্ছে 2 টাকা লাগে, সেই আপডেটেড 2 টাকার ইনফরমেশনটা ওয়াই রিসিভ করবে, সেভ করে রাখবে। দেন হচ্ছে ওয়াই লিস্ট কস্ট ডু নট চেঞ্জ, ওয়াই লিস্ট কস্ট কিন্তু আর চেঞ্জ হবে না কারণ ওয়াই এক্স আসছে 1 টাকায় লাগে, ঠিক আছে? সো ওয়াই ডাজ নট সেন্ড মেসেজ টু জেড, এই সময় হচ্ছে আমাদের অ্যালগরিদমটা স্টেবল হয়ে যাবে, ঠিক আছে? আর মাত্র কয়েকটা ইটারেশনে অ্যালগরিদমটা স্টেবল হয়ে গেল, যদিও আমাদের লিঙ্ক কস্টটা যখন ডিক্রিজ করছে, কিন্তু আমাদের প্রবলেমটা কখন হবে যখন হচ্ছে এই ওয়াই এক্স লিঙ্ক কস্টটা ডিক্রিজ না করে ইনক্রিজ করবে 4 থেকে 60 হয়ে গেল, ঠিক আছে? এখানে একটা প্রবলেম হবে, প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এখানে একটা রাউটিং লুপের সিচুয়েশন হবে, ঠিক আছে? রাউটিং লুপটা কি হবে সেটা আমরা দেখি, নোড ওয়াই নোড ডিটেক্টস লিঙ্ক কস্ট চেঞ্জ দ্যাট মিন্স ইনক্রিজ করছে, এই ধরনের প্রবলেমটাকে বলি হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম। এই অ্যালগরিদমটা স্টেবল হইতে 44 আইটারেশন লাগবে, ঠিক আছে? আগে টাইম মাত্র কিন্তু যখন ডিক্রিজ করছে 3-4টা আইটারেশনে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, বাট এখানে হচ্ছে 44 টাইমস আইটারেশন লাগবে। জাস্ট হচ্ছে যদি 60 না হয়, এখানে যদি আমি 10,000 করতাম আর এখানে যদি 9,999 কস্ট থাকতো, এটা কিন্তু অনেকবার আইটারেট করতো, অলমোস্ট 10,000 এর কাছাকাছি আইটারেশন হতো, ঠিক আছে? এই ধরনের প্রবলেমটাকে আমরা বলি হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম, ঠিক আছে? এটা সিমুলেশন করে দেখো, এই প্রবলেমটার সলিউশন যেটা আমরা করবো হচ্ছে পয়জন রিভার্স, ঠিক আছে? পয়জন রিভার্সটা কি? ইফ জেড রাউস থ্রু ওয়াই টু গেট এক্স, দেন জেড টেলস ওয়াই ইস ডিস্টেন্স ভেক্টর টু এক্স ইস ইনফাইনাইট, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে জেড হচ্ছে ওয়াই কে বলবে যে তুমি যদি জেড এর থ্রুতে এক্স এ রিচ করতে চাও সেক্ষেত্রে ডি জেড এক্স হচ্ছে ইনফাইনাইট, সুতরাং ওয়াই এক্স আসার জন্য এই জেড পাথ ভায়া এক্স কে এক্স এ রিচ করবে না, ঠিক আছে? তার মানে এই পার্টটাকে আমি পয়জন দিয়ে রিভার্স করলাম, পয়জন দিলাম, দ্যাট মিন্স হচ্ছে এই পার্টটা যেন ইউজ না করে সে তার পার্টটাকে রিভার্স করে চেঞ্জ করবে, দ্যাট মিন্স সে এটা ইউজ করবে, ঠিক আছে? এটা ব্যাখ্যা যদি এইভাবে দেওয়া যায় যে আমরা সিমুলেশনটা দেখি, ঠিক আছে? সিমুলেশনটা একটু বিদ্যুতের কারণে এটার আইটারেশন অনেকবার হবে, ঠিক আছে? শুরুতে ইনিশিয়ালাইজেশন টি ইকুয়াল টু টি নট টাইমে আমরা হচ্ছে 2টা নট ওয়াই আর জেড নিচ্ছি, ঠিক আছে? ইনিশিয়ালাইজেশন হচ্ছে এই কষ্ট থাকবে, আমরা এক্স নিয়ে কোনো কনসার্ন না, আমরা হচ্ছে ওয়াই আর জেড এই 2টা, এটা হচ্ছে ওয়াই নোডের জন্য তার নিজের ডিস্টেন্স ভেক্টর আর এটা হচ্ছে জেড এর ডিস্টেন্স ভেক্টর আর এটা জেড নোডের জন্য জেড এর নিজের ডিস্টেন্স ভেক্টর, ঠিক আছে? এখানে কোনো প্রবলেম নাই, আমাদের আইটারেশন বায়োগ্রামটা এক্সিকিউট করবে কখন, যখন হচ্ছে আমাদের লিঙ্ক কস্টটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হচ্ছে যে ওয়াই ডিটেক্স কোন একটা টাইম টি ওয়ান টাইমে ওয়াই ডিটেক্স লিঙ্ক কস্ট 3xy সেটা 4 টাকাতে চেঞ্জ হয়ে 60 হয়ে গেছে, ঠিক আছে? তখন সে সেটা কি করবে, সে হচ্ছে তার নিজের ডিস্টেন্স ভেক্টরটা আপডেট করবে, আগে 401 ছিল, ঠিক আছে? সে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করবে ডি ওয়াই এক্স, সেটা কিভাবে করবে, তার নেইবারের কস সি ওয়াই এক্স নেবে প্লাস হচ্ছে ডি এক্স এক্স, সি ওয়াই এক্স কত, ওয়াই থেকে এক্স যাওয়ার ডিরেক্ট কস্ট হচ্ছে 60 টাকা যেটা চেঞ্জ হয়েছে সেটা পাইছে, এবং এক্স থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে এই যে 0 টাকা, ঠিক আছে? 60+0 আর একটা নেইবার যেটা সি ওয়াই জেড, ওয়াই থেকে জেড এ যাওয়ার ডিরেক্ট লিঙ্ক কস্ট হচ্ছে 1 টাকা সেটা জানে ডিরেক্ট যেহেতু কস্ট, আর একটা হচ্ছে সেই জেড থেকে এক্স যাওয়ার কস্ট, জেড থেকে এক্স যাওয়ার কস্ট কিন্তু তার
ডিসটেন্স ভেক্টর আছে তার টেবিলের মধ্যেই আছে ঠিক আছে এটা হচ্ছে 5 টাকা ঠিক আছে যদিও কিন্তু অ্যাকচুয়ালি সিনারিও তো দেখা যাচ্ছে डायरेक्टली এটা 5 না কিন্তু ও তো অ্যালগরিদম আমরা এক্সিকিউট করবে হচ্ছে তার ইনফরমেশন উপর বেস করে কারণ 5 এর এক্স হয় তখন সেটা আপডেট করে 6 টাকা করবে ঠিক আছে তার ডিসটেন্স ভেক্টর কিন্তু এই যে প্রিভিয়াসটা ছিল 4 টাকা না 6 টাকা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হলে সে তার নেইবার কে অ্যাডভার্টাইজ করবে নেইবার হচ্ছে জেড এবং এক্স এক্স কে আমরা এখানে আনতেছি না এক্স কনসার্ন না দুটো এক্স কে সে অ্যাডভার্টাইজ করবে আমরা এখানে জেড নিয়ে কনসার্ন জেড হচ্ছে সেই আপডেটেড ইনফরমেশনটা রিসিভ করবে ঠিক আছে সে কোন ইনফরমেশনটা রিসিভ করছে সেটা এই যে ওয়াই ওয়াই ডিসটেন্স ভেক্টরটা সে রিসিভ করে সেভ করে আছে দেন হচ্ছে সে তার নিজের ডিসটেন্স ভেক্টরটাকে এখন আপডেট করবে ঠিক আছে আগে ছিল 510 এখন সেটা চেঞ্জ হয়ে গেছে 710 দ্যাট মিন্স এক্স এর এখন হচ্ছে 60 টাকা লাগে সেই 60 টাকা কি হয়ে লাগতেছে সে হচ্ছে সি জেড এক্স তার নেইবারের কস্ট জেড থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে 50 টাকা সেটা জানে এবং এক্স থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে 0 টাকা পাথ কস্ট হচ্ছে 0 টাকা সেটা সে পেয়ে গেছে এখান থেকে দেন হচ্ছে সেটা 50 টাকা আর একটা নেইবার নোড হচ্ছে সি জেড ওয়াই জেড থেকে ওয়াই তে যাওয়ার হচ্ছে ডাইরেক্ট কস্ট 1 টাকা সেটা সে জানে এবং ডি ওয়াই এক্স ওয়াই থেকে সেই এক্স যাওয়ার পাথ কস্ট হচ্ছে ওয়াই থেকে যাওয়ার পাথ কস্ট সেটা এই টেবিল থেকে পাবে তার নিজের টেবিলে যেটা সেট করে রাখছে 6 টাকা 6 আর 60 টাকা একচুয়ালি 60 টাকা না হলো সেখানে অ্যালগরিদম অনুসারে 7 ঠিক আছে সেই 7 টা সে আবার তার নেইবার ওয়াই কে জানাবে ওয়াই সেই সিমিলারলি ক্যালকুলেট করবে আগে ছিল 6 টাকা এখন সেটা আপডেট হয়ে 8 টাকা হবে সেই ওয়াই তার জেড কে এইভাবে ট্রান্সমিট করবে জেড এর এখন ভ্যালু হয়ে যাবে হচ্ছে জেড এক্স ডি জেড এক্স হচ্ছে 9 টাকা ঠিক আছে এইভাবে অ্যালগরিদম চলতে থাকে যতক্ষণ পর্যন্ত এই লিঙ্ক কস্টটা এই ওয়াই থেকে এক্স এর কস্ট যতক্ষণ পর্যন্ত 50 কে এক্সিড না করে ঠিক আছে এই প্রবলেমটাকে বলি হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম ঠিক আছে এই প্রবলেমটা কেন হয়েছে হয়েছে হচ্ছে ওয়াই এক্স কে রিস্ক করার জন্য জেড কে বলছে জেড এর মাধ্যমে এক্স কে রিস্ক করবে কিন্তু জেড হচ্ছে এই যে 6 টাকা 60 টাকা এই 6 টাকা 60 টাকা দিয়ে এক্স কে কিউ রিস্ক করে সেই ওয়াই দিয়ে রিস্ক করে দ্যাট মিন্স ওয়াই জেড কে বলছে আমি হচ্ছে এক্স কে দেব তার মানে ও প্যাকেটটা এখানে ফরওয়ার্ড করবে জেড আবার এক্স কে যাওয়ার জন্য জেড ওয়াই এক্স এই পার্টটা দিয়ে প্যাকেটটা ফরওয়ার্ড করবে বা ট্রান্সমিট করবে ঠিক আছে তার মানে ওয়াই জেড এবং জেড ওয়াই এই পার্টটা কিন্তু দুইবার ইউজ হয়েছে এখানে একটা রাউটিং লুপের তৈরি হচ্ছে ঠিক আছে ওয়াই যখন এক্স কে ডাটা পাঠাবে ওয়াই জেড এ যাবে জেড ওয়াই এক্স এই পার্টটা সে ক্যালকুলেট করছে এই রাউটিং লুপের কারণে এখানে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম সিচুয়েশনটা অ্যারেস্ট করছে যখন লিঙ্ক কস্টটা ইনক্রিজ করতে ঠিক আছে এটার সলিউশন হচ্ছে আমরা হচ্ছে পয়জন রিভার্স করব দ্যাট মিন্স ওয়াই যখন এক্স কে রিস্ক করবে তখন যেন জেড এর মাধ্যমে রিস্ক করতে না পারে ঠিক আছে কারণ জেড তো এক্স কে রিস্ক করার জন্য ঠিক আছে এই কষ্ট নিতে পারে অথবা এই পার জেড ওয়াই এক্স এই পার দিয়ে যেতে পারে ঠিক আছে যাওয়ার পসিবিলিটি আছে যার ফলে জেড হচ্ছে ওয়াই কে বলবে যে তুমি এই পারটা ইউজ করো না কারণ এটা রিয়ান্ডার হয়েছে যার ফলে সে বলে দিবে আমার থ্রুতে যদি তুমি এক্স কে ইউজ করতে চাও সেখানে হচ্ছে ইনফাইনাইট টাকা লাগবে দ্যাট মিন্স ডি জেড এক্স ইকুয়াল টু ইনফাইনাইট এই একটা হোয়াইট লাই বলবে মিথ্যা কথা বলবে যেটা কারণ বলি হচ্ছে পয়জন রিভার্স ঠিক আছে সেই হোয়াইট লাই দিয়ে সে যেটা করলো এই পারটাকে সে ব্লক করে দিল তার মানে যেহেতু ইনফাইনাইট টাকা লাগবে ওয়াই কখনো চাবে না যে জেড এর থ্রুতে এক্স কে আসতে ওয়াই তখন সেই এক্সিট কস্ট 60 এক্স সেটাই তার লিঙ্ক কস্টটা আপডেট করবে সেই 60 টাকা দিয়ে এখানে যেটা করবে ডি জেড এক্স যেটা সেটা ইনফাইনাইট বলে দেবে সো দ্যাট ওয়াই যখন এক্স ক্যালকুলেট করবে ওয়াই থেকে জেড এ যাওয়ার কস্ট হচ্ছে 1 টাকা জেড থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে যে ইনফাইনাইট তার মানে এখানে ইনফাইনাইট একটা টাকার প্রমাণ লাগছে অন দা আদার হ্যান্ড ওয়াই থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে 60 টাকা এক্স থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে 0 টাকা দ্যাট মিন এই 60 টাকা দিয়ে সেটা আপডেট করে নেবে তার মানে তার লিঙ্ক কস্ট যেহেতু চেঞ্জ হয়ে গেছে সেই চেঞ্জ কস্ট এখানে সেম টি চিত্রটা দেখানো আছে সেই চেঞ্জ কস্টটা জেড কে পাঠাবে ঠিক আছে ওয়াই লিঙ্ক কস্ট যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে জেড কে পাঠাবে এখানে একটা জিনিস এখানে হচ্ছে 60 হবে যে রাইট সিক্সটি পাঠাবে দেন হচ্ছে জেড ক্যালকুলেট করবে হচ্ছে তার নিজের লিঙ্ক কস্টটা ঠিক আছে নিজের লিঙ্ক কস্ট হচ্ছে কারণ সে যদি ওয়াই দিয়ে যেতে চায় তার প্রিভিয়াস কস্ট ছিল 60 টাকা হোয়াট এভার ইট ইজ সে যদি ওয়াই দিয়ে যেতে চায় তখন হচ্ছে জেড ওয়াই হচ্ছে 1 টাকা ওয়াই থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে যে 60 টাকা তার মানে 61 টাকা অন দা আদার হ্যান্ড জেড থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে জেড কস্ট হচ্ছে 50 টাকা 50 টাকা এন্ড এক্স থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে 0 টাকা দ্যাট মিন সেটা আপডেট করে নিল 50 দিয়ে সেই আপডেট কস্ট হচ্ছে এই
t5 টাইমে y কে প্রপাগেট করবে অ্যাড্রেস করবে y আপডেট ইনফরমেশনটা সেভ করে রাখবে সেভ করে দেখলো যে তার y থেকে x যাওয়ার কস্ট হচ্ছে আগে 60 ছিল ঠিক আছে এই কস্ট হচ্ছে 60 টাকা বাট এই পাথ দিয়ে গেলে সে পাবে হচ্ছে 51 টাকা সেটা আপডেট করবে সেই আপডেট করার পরে এখানে একটা আরেকটা ইনফরমেশন সে যখন z কে নোটিফাই করবে তার আপডেটেড ইনফরমেশনটা ঠিক আছে যেখানে তখন কিন্তু সে তার y থেকে x যাওয়ার কস্ট হচ্ছে 51 বলবে না ইনফিনিট বলবে কারণ এখানে আরেকটা কাউন্ট ইনফিনিট হতে পারে এখানে যখন কস্ট আবার চেঞ্জ করে ইনক্রিজ করবে ঠিক আছে তখন সেখানে একটা হোয়াইট লাই বলবে কারণ হচ্ছে জেড এক্স টা রিস্ক করার জন্য ওয়াই কে যদি ইউজ করে সেক্ষেত্রে হচ্ছে কাউন্ট টু ইনফিনিটিভ প্রবলেম হতে পারে সে কারণে এই সেম পার্টটা যেন দুইবার ইউজ না হয় কারণ জেড এক্স কে দেওয়ার জন্য এই পার্টটা ইউজ করতে পারে ঠিক আছে এই পার্টটা না ঠিক আছে সেখানে এখানে একটা রাউটিং লুপের তৈরি হতে পারে সেজন্য বলবে যে ওয়াই বলবে যে তুমি কখনো ভায়া ওয়াই এক্স কে রিস্ক করবে না সেজন্য এখানে ইনফিনিট বলে দিছি ঠিক আছে দ্যাট মিন্স ওর কস্টটা হচ্ছে প্রিভিয়াসলি যেটা ছিল সেটাই এখানে আর কোনো লিঙ্ক কস্ট নিজের লিঙ্ক কস্টটা চেঞ্জ হবে না বা ডিসিশন ভেক্টর চেঞ্জ হবে না এখানে অ্যালগরিদমটা স্টেবল হয়ে যাবে তার মানে পয়জন রিভার্স ইউজ করে আমরা মাত্র 5 6টা আইটারেশন করে এখানে দেখা যাচ্ছে 6 পর্যন্ত আইটারেট করেই আমাদের অ্যালগরিদমটা স্টেবল হয়ে গেল ঠিক আছে আর কোনো চেঞ্জ এখানে নাই ঠিক আছে এই পর্যন্তই থ্যাংক ইউ